হ্যালো ফ্রেন্ড আমি ইমরুল এবং আপনারা দেখছেন আমার ও আপনার ভালোবাসার ডিজিটাল মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল আজকে আমি এই ভিডিওতে সাইডার সিরাপের বিষয়ে আলোচনা করব তো ফ্রেন্ড ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে বিভিন্ন ধরনের হেলথ টিপস বিউটি টিপস এবং আয়ুর্বেদিক ও এলাপতিক মেডিসিনের বাংলা রিভিউ পেতে আমার এই ডিজিটাল মুর্শিদাবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশে নোটিফিকেশান বেলটিকে ক্লিক করবেন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পারবেন তো ফ্রেন্ড ভিডিওটি শুরু করি তাহলে এই সাইডার সিরাপটা কি এবং আপনারা কিভাবে খাবেন এর কাজ কি এবং ক্ষতি কি। সাইডার সিরাপের কম্পোজিশন কি এই সাইডার সিরাপের সমস্ত তথ্য আমি আপনাদের জানাবো তো ফ্রেন্ড আমি আপনাদেরকে সবসময় হানড্রেড পার্সেন্ট রিয়েল ইনফরমেশন দিয়ে থাকি এবং সবসময় হানড্রেড পার্সেন্ট রিয়েল ইনফরমেশন দেবার চেষ্টা করব তো ফ্রেন্ড আপনাদের বলবো এই সাইডার সিরাপের বিষয়ে সাইডার সিরাপটা দুশো এম হয় এবং এরাম মাত্র একশো পঁচিশটা সিরাপটি আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এবার আমি কথা বলবো সাইডার সিরাপের কম্পোজিশনের ব্যাপারে এর মধ্যে কি কি জিনিস আছে বা কি কী গুণ আছে সেগুলির ব্যাপারে আপনাদের জানাবো এই সাইডার সিরাপের মধ্যে আছে প্রোটিন হাইড্রোক্লোরাইড জিঙ্ক সালফেট মনোহাইড্রোটেড লিসিন হাইড্রোক্লোরাইড নিয়াসিনামাইড ফলিক অ্যাসিড আছে থিয়ামাইন হাইড্রোক্লোরাইড রিভোফ্লোভিন সাইনোক্লোভলোমিন পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড আছে। তো এবার আমি আপনাদের জানাবো সাইডার সিরাপের ডোজের ব্যাপারে বড় থেকে ছোট এই সিরাপটা খেতে পারেন বাচ্চা যদি হয় তাহলে হাফ এম এল বা পাঁচ এমএল করে দুপুরে রাত্রে দিনে দুপুরে এবং রাত্রে খাবে খাবার পরে এবং বড় হলে সাড়ে সাত এমএল কিংবা দশে মেল করে খাবে দিনে দুবার দুপুরে এবং রাত্রে খাবার পরে খেতে পারেন তো ফ্রেন্ড এবার আমি কথা বলবো এই সাইরার সিরাপের ইউজের ব্যাপারে এই সিরাপটি খেলে আমাদের কি কি উপকার হয় ভিটামিনের কোনো অভাব থাকলে পূরণ হয় বেশি বাধা বেশি বহুল যত রকম পুষ্টির অভাব বর্ণ অনিদ্রা সম্প্রক সমূহ সমূহ উচ্চক স্ট্রল অতিসার সার সার্ভিক্যাল সার মানসিক ভারসাম্যহীনতা অ্যালার্জি কিংবা অ্যালার্জির কারণে চোখ ওঠা রক্ত কিংবা রক্তরস প্রতিক্রিয়া স্কিনের কোনো রকম রোগ থাকলে ভালো করতে সাহায্য করে তো ফ্রেন্ড এই সাইডার সিরাপটা খুবই ভালো ওষুধ এই সিরাপটা খাবার পরে আপনি আপনার সাত দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন এটি একটি ভালো ভিটামিন সিরাপ যদি আপনি পাতলা কিংবা রোগা হওয়ার যদি খেতে অরচি ভাব হয় কোনো কিছু খেতে ইচ্ছে না করলে আপনি এই সিরাপটা নিতে পারেন দুর্বল হন এবং আপনার যদি মাথা হালকা হালকা ঘুরতে থাকে এবং আপনি যদি নার্ভাস ফিল করেন কিংবা সবসময় যদি অলস ভাব থাকে কাজ করতে বা পড়াশোনা করতে অমনোযোগী বা ইচ্ছা না করলে এই সিরাপটি খেলে আপনি অবশ্যই উপকার পাবেন তো ফ্রেন্ড এই সিরাপটি কেনার আগে এক্সপায়ার ডেট অবশ্যই দেখে নেবেন তো ফ্রেন্ড এবার আমি একটা কথা বলবো যদি আপনাদের হাই ব্লাড প্রেশার হয় কিংবা আপনাদের হাই ব্লাড প্রেশার আসে তাহলে এই সাইডার সিরাপটি আপনারা খাবেন না যদি এই সাইডার সিরাপটি খান তাহলে সাইড ইফেক্ট হতে পারে এই এই সিরাপের সাইড ইফেক্ট এর ব্যাপারে আমি আপনাদের জানাবো সবার কোনো সাইড ইফেক্ট হবে এমন কোনো কথা নেই সাইড ইফেক্ট হতেও পারে আবার না হতেও পারে এর সাইড গুলি হচ্ছে গলা ব্যথা অম্বল অতিসার ক্লান্তি মাথা ব্যথা যে কোনো ব্যথা শ্বাসকষ্ট প্রসাবের বিবর্ণতা অস্থিরতা বমি বমি ভাব আলসার অ্যালার্জি মাথা মাথা ঘোরা এবং স্বাভাবিক দুর্বলতা এই সাইড ইফেক্টগুলি আপনার হতে পারে তো ফ্রেন্ড এই সাইডার সিরাপটি কেনার আগে কেনার আগে বা খাবার আগে আপনি ডাক্তারের কাছে আলোচনা ফ্রেন্ড আমি আপনাদের সাইডার সিরাপের ইউজ সাইড এফেক্ট বেনিফিট এর ব্যাপারে কথা বললাম ফ্রেন্ড আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এবং মেহনত করে রকম ভিডিও তৈরি করি আপনারা সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না আর যেন এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের আশীর্বাদে তো ফ্রেন্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনারা আপনার বন্ধুদের শেয়ার করবেন তারা যেন এই সাইডার সিরাপের ব্যাপারে জানতে পারে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন